6 hours later. So guys, তোমরা মাত্র খিদিরপুর যেতে গেলে তোমাদের কোথায় করে যেতে হবে বা কিসে করে যেতে হবে? তোমরা এক কাজ করতে পারো, তোমরা একটা গাড়ি ভাড়া করে নিতে পারো। সেই গাড়ি ভাড়া করে সবার প্রথমে তোমরা রতুয়ায় আসবে। রতুয়া থেকে মালদা বেশি দূর না, মাল থেকে তোমরা একটা গাড়ি ধরে নাও, তারপর ওখান থেকে রতুয়া চলে এসো। রতুয়া চলে আসার পর তোমরা বলবে ভালুকা যেতে। ভালুকা একটি জায়গা, ভালুকা থেকে আমরা যেখানে যাব গোবরাহাট, তো গোবরাহাট আর খিদিরপুর প্রায় একই, তাই তোমরা যদি যেতে চাও তোমরা গোবরাহাটটাই বলবে। তো ভালুকা আসার পর ভালুকা থেকে তোমরা আবার গাড়ি করেই যেতে পারো, বা ওখানে আরেকটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ভটভটি। তোমরা ভটভটি তো নিশ্চয়ই চিনো, ভটভটি করে তোমরা সকলে সেই ভালুকা থেকে একদম খিদিরপুর অর্থাৎ গোবরাহাট যাবে। গোবরাহাটে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবে একটা বড় বাঁধ, সেই বাঁধে ঢুকলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা খিদিরপুর চলে এসছো। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবেন যে গোবরাহাট থেকে খিদিরপুর যেতে গেলে কিন্তু আগে পুরো বাঁধটাকে ক্রস করতে হবে। সো গাইজ, এটা হচ্ছে সেই নদী গোবরাহাট অর্থাৎ খিদিরপুরের সেই নদী। এই নদীটার নাম হচ্ছে ফুলহার। ফুলহার আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই নদী থেকে দেখতে পাচ্ছেন জল, যেহেতু এখন বর্ষাকাল তাই এখন জলের পরিমাণ অত্যধিক বেড়ে গেছে। প্রচন্ড গরম, এখানে থাকা যাবে না। সন্ধ্যাবেলা দেখি বিকেল টাইমটা আসার চেষ্টা করবো, তখনকার ভিউ তোমাদের দেখাবো। চলো প্রথমে বাড়ি যাওয়া যাক। সো গাইজ, আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি নদীর ধারে। দেখা যাক, সকালে তো প্রচন্ড গরম ছিল, এই গরমের মধ্যে কি করে যে এখানে সার্ভাইভ করে সেটাই আমি ভাবছি। তো চলো গিয়ে প্রথমে গিয়ে দেখি নদীর কি অবস্থা। তো চলো লেটস গো।
The next morning. So guys, এই ব্লগটা এই পর্যন্তই আশা করি তোমাদেরকে অনেকটা এন্টারটেইনমেন্ট করতে পেরেছি। যদি না পারি প্লিজ আমাকে বলো, আমি আরও ইম্প্রুভ করার চেষ্টা করব। আর নিশ্চয়ই ভুলে যাও না যে এরপর আর কোনো ব্লগস আসবে না। ঠিক কয়েকদিন পরে আর একটা নিউ ব্লগ আসতে চলেছে, তো তার জন্য স্টে টিউন। সো টিল নাও, বাই বাই, টাটা, সি ইউ, থ্যাংক ইউ।